খবরের ভিত্তিতে আম্বাসা জগন্নাথ মন্দির সংলগ্ন মেগাজিন পাড়ায় আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে NL01N3431 এবং RJ06GB6225 নম্বরের গাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করে আম্বাসা ট্রাফিক দপ্তর এবং আম্বাসা থানার পুলিশ এবং দুটি গাড়ির চালককে আটক করা হয় বলে জানা যায়। সকালে আমাদের ট্রাফিক মিনিট আম্বাসা ইউজুয়াল নর্মাল চেকিং, আমরা এখানে জগন্নাথ মন্দিরের পাশে আমরা চেকিংয়ে বসি, তখন দুইটা কন্টেনার গাড়ি সাসপিসিয়াস কন্টেনার গাড়ি ডিটেন করা হয়। তখন সার্চ করার পরে ওই কন্টেনার গাড়ি থেকে আমরা সর্বমোট 486 কেজি মতো গাঁজা আমরা উদ্ধার করি এবং এটা 62 প্যাকেটের মধ্যে 62 প্যাকেটে এই যে 486 কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বাজার মূল্য আনুমানিক প্রায় 1 কোটি টাকার মতো হবে। হ্যাঁ, আমরা এই যে গাড়ির যে ড্রাইভার, দুজন ড্রাইভারকে আমরা আটক করেছি, কন্টেনার ড্রাইভার দুজনকে আটক করেছি। গাড়িগুলি যেতে ছিল আগরতলা থেকে গুয়াহাটি, যেটা আমরা ইন্টারোগেশন করে আমরা যেটা ড্রাইভার থেকে যে যেটা তথ্য পেলাম আমরা, এটা যে গুয়াহাটিতে যেতেছিলাম।